যে ঈদের দিন জলসা আমি নিই না, ও আমার যতই পয়সা দিকে আমি নিই না, ঈদের দিনও নিই না, চাঁদ রাতেও নিই না। এবছর চাঁদ রাতে একজন দাওয়াত করছে বাইরে থেকে, হুজুর আমাকে চাঁদ রাতে আপনার আসতে হবে। হ্যাঁ হ্যাঁ যাবো, কিন্তু আপনাকে বলে দিচ্ছি তাকে ফোন করুন যে বাজা এখনো বিয়ে করে নাই, আর তা নাহলে তাকে বিয়ে করুন যার বউ মরে গেছে। ঈদের দিনে বাড়ি থাকবো না, বিবি বাচ্চার সঙ্গে রাত কাটাবো না, তোমার চাঁদ রাতে জলসা, কি জলসার ভক্ত তোমার, চল পালা। বলছে হুজুর একটু ডোজ বেশি দিতে হবে, কত দেবে? বলছে কত নেবেন? হ্যাঁ ভাই আমার 1 লাখ আর আমার বইয়ে 1 লাখ, যদি 2 লাখ টাকা দাও তাহলে বলো। রাজি আছে, কুটকুটুনি শেষ। হ্যাঁ বললাম শোনো, 1 বছর পরে ঈদের দিন এসছে, বিবির মুখ দর্শন করবো, 10টা নেকি পাবো, নবীর সুন্নত জিন্দা হবে, শাহাদাতের সহায়ক পাবো, তোরই 1 লাখ টাকা আমি এমনি মেরে দেবো? তো এই কুরবানি যখন আমাকে করতে হবে তো 2 লাখ টাকা লাগবে, চিন্তা করলাম 2 লাখ টাকা এসে গেলে আমরা করে নেবো, যা হয় কি মাল এক গায়ে ঠান্ডা। ঈদের দিন হ্যাঁ লোক, ঈদের দিনে হলে 50,000 আমার, বইয়ের 50,000, ঈদের খুশি কুরবানি করতে হবে 50,000। হ্যাঁ সব শেষ, তাহলে তোমাদের জলসা করতে হবে না, ঘুমাও পরের দিন থেকে বলো।